মানে রান্নাঘর রানিং হয়ে গেছে, রান্নাঘর বিজি হয়ে গেছে, কারণ নাস্তা এখন আগেও বলছি আজকেও বলি নাস্তা এখন আর বাইরে খাই না আমরা, আমরা এখন ভদ্রলোক হয়ে গেছি। না আগে তো অবদ্র বাইরের থেকে খেলে মানে অবদ্র লোকই হয়, কারণ বাইরে হাজার হাজার মানুষ খায়, বাইরে অনেকে তো সকাল বেলা সময় পায় না রান্না করার। যাক আমি বলি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। তো এই সবজিটা আমাকে কালকে রাত্রেও একজন ফোন দিছে দেশের বাহিরের থেকে, তারপরে এর আগেও আমাকে এই সবজিটার সম্বন্ধে জানতে চাইছে। ভাবি অবশ্যই জানাবেন যে এই সবজিটা আপনি কিভাবে ভাজি করেন। দুইজনে বলছে ফোন দিয়ে ভাবি আমার একটু ভালোভাবে দেখাই দিবেন আপনি এইভাবে কিভাবে সবজিটা করেন, কালারটা দেখলেই নাকি তাদের খাইতে ইচ্ছে করে। যাক আমি প্রথমে তেল দিয়ে দিব। আপনারা এই সবজিটা তাহলে আর একটু অন্যরকম ভাবে ভাজি করতে পারেন। এই সবজিতে আমি দিচ্ছি, আমি বলে দিই এখানে আবার কি কি আমি ইউজ করতেছি, যে এটা হলো বটবুটি, আলু, গাজর আর কিছু না। এরপরেও যদি আপনাদের যে অনেকে ব্রোকলি থাকে, ফুলকপি থাকে, তো ফুলকপি তো জানেন যে থাইরয়েডের মানুষের জন্য নাকি হারাম, তো যার কারণে খাওয়া আর খাওয়া হবে না। আমি যে পেঁয়াজটা সাথে সাথে দিয়ে দিলাম, অনেকে অনেক সুন্দর করে এর চেয়েও সুন্দর করে ভাজি করে, কিন্তু আমার কাছে আপনারা দেখতে চাইছেন। আর একটা আলু আছে, পূর্বার জন্য দেশের বাইরে থাকে, কানাডা থাকে, আর ওর সাথে আমার আজ প্রায় 2 বছরই হয়ে গেছে সম্পর্ক। বেশি কথা আমি কারোর সাথেই বলি না, খুব কম, আমার মনে হয় 6 মাস পরে ও ফোন দিচ্ছে রাত্রে বেলা, যে ভাবে আমার এই সবজিটা একটু দেখাবার তো কিভাবে, মানে তাতে বুঝলাম যে ও প্রত্যেকটা ভিডিও দেখে, কিন্তু আমার খুব কম কথা হয়। 3-4 মাস আগে মনে হয় কথা হয়েছিল, হয়েছিল না আমার মনে হয় না, আরও বেশি হবে, অনেক দিন হয়ে গেছে ওর সাথে আমার কথা হয় না। তো কালকে হঠাৎ তোর ফোন দেখে আমি ফোনটা ধরলাম, ধরার পর বলতেছি ভাবে আমি ফোন দিছি, তুমি যে সবজিটা করছো ওই সবজিটা কেমনে করছো সেটা দেখা, লবণ দিয়ে দিলাম আর হালকা একটু হলুদ দিলাম, এই যে। তো আশা করি প্রভা এভাবে রান্না করবে, খায়া দেখবো কেমন লাগে। ধনিয়া পাতা দিবা একটু, হালকা একটু সিদ্ধ হলে, তবে সবজি যতটা সিদ্ধ হওয়াটা দরকার, কাঁচা কাঁচা রাখবা সবজি ভালো লাগবে। ওকে এটা সিদ্ধ হোক, এই চুলা আমি দিয়ে দিই, তারপর আপনি এই চুলার রুটিটা বাজার ব্যবস্থা করেন। তো আমি বলি এটা কিন্তু বেশি মশলা দিবেন না, সকালের সবজি তো হালকা, আমি কিন্তু অল্প একটু হলুদের ফাঁকে দিচ্ছি যে কালারটা যাতে সুন্দর আসে এই জন্য। তো এখানে কাঁচামরিচ দিছি আর পেঁয়াজ আর তেমন কোনো কিছু না, আর হালকা একটু হলুদ দিছি আর লবণ তো দিব যে কোনো সবজিতে, তো জাস্ট হলুদটা দিছি একটু কালার আসার জন্য। ওকে তো পরে আবার কথা বলবো সকালের নাস্তার জন্য। আমি এই সবজিটা সবজিটার জন্যই কিন্তু ক্যামেরাটা অন করছি, প্রভার জন্য, ও এত রাত্রে ফোন দিছে, এর আগেও 2-3 জন বলছে, কিন্তু ওর কারণে বেশি ই করছি, আবার আপনারা কেউ মাইন্ড করে না, আমার একটা বোন আজকে থেকে ওর সাথে আমার সম্পর্ক অনেকদিন হয়েছে। যাও আশা করি প্রভা এভাবে ভাবি করবেন। এই যে আমার সবজিটার কালার দেখেন, যেসব যেটা দিয়ে খাওয়া যায়, আমার কথা হলো খাওয়া হইলেই হয়েছে, তো খাওয়ার কি স্পেশাল লাগে, তো আপনাদের ভাইয়ার লাগে না? ও আমার আমার হলো খাওয়া হইলেই হয়েছে, আমার আমার ছেলে মেয়ের, না মেয়ের অবশ্য একটু ফ্যাকনা, না আপনি আনটি বেশি ফ্যাকনা করে না, হ্যাঁ টান তো কোনো ফ্যাক নেই করে না, আর টান দিলে হলো খাবারের ফ্যাকনা করে খালি,
তার লোক নিত্য নতুন গরম গরম খাবার দিতে হইব সে সব প্যাক না করে খায় কম হ্যাঁ কিন্তু প্যাক না বেশি খায় কম প্যাক না বেশি ওকে সবজিটা হয়ে গেছে আপা রুটিও ভাজা প্রায় হয়ে গেছে নাস্তাটা করব এই যে আর ঘরের সবাইকে কি করতেছে সেটা একটু শেয়ার করি এই যে দেখেন আমার আম্মু সকালবেলা বসছে তার দোকান নিয়ে কুতি আম্মুটা আমার কুতি আম্মুটা সকালবেলা দোকান নিয়ে বসছে আর এই যে আব্বু ক্যাপটা পরো তো দেখি আব্বা একটা ক্যাপটা পরো তো দেখি আমার আব্বা ওরে আব্বা দাঁত উঠছে তো দেখি এই একা দিয়া আমার আব্বার দাঁত ব্যাকা উঠতেছে যাক আল্লাহ ভরসা দেখি আমার আবো না বাবা মুখ এভাবে দিলে আস সত্যি করে কিন্তু ব্যাকা ব্যাকা উঠব কি করবা আর জিব্বা দিবা না কিন্তু এখানে হ্যাঁ যত জিব্বা কম দিবা তত ভালো ঠিক আছে ওকে তাবিয়া সকালবেলা সকালে সবাইকে হ্যাঁ সবাইকে একটা তালি দিয়ে দাও গুড তালি তাবিয়া দিচ্ছে তালি ওরে তালি সবাই দিচ্ছে তালি এই তাবিয়ার গা লাগবো যে সালমান ভাজিটা কিন্তু হয়ে গেছে আপার মুসমি নাই কি হয়ে গেছে আম্মু ভাজি সবজি 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 হয়ে গেছে এই যে আমি নামানে একটু আগ দিয়ে ধনে পাতাটা দিয়ে দিছে যে অনেকে বলছে ভাবি এই টেবিলটা না রাখলে পারেন না টেবিলটা রাখছি দেখে তো একটু কাজ করতে পারতাছি আমার আগে রান্না করতে পুরোপুরি ভাবে আমি বুঝাইনি এখনো রান্নাঘরে কিছু জিনিস কিনতে হবে আস্তে আস্তে কিনবো এমন এমন না যে না কিনলে চলতে পারতাছি না আমার তো প্রথম একটা পাতিল আর একটা ই কিনলেই হই মানে কিনা নিছি যে কোনো রকম রান্না বান্না করে খাবো কারণ আমরা যখন ছোটোর থেকে বড় হই তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো এইভাবে থাকতে হবে যে হ্যাঁ এখন পরিস্থিতির শিকার আমি মাটিতে ঘুমাবো আর পরিস্থিতির শিকারে আমি শুধু লবণ দাও ভাত খাওয়ার খাইতে হবে আমার থেকে মনে হয় আমি খাই এই জন্য বললাম আর আমার মেয়ে ক্যামেরার পিছনে একটু দুষ্টনি সাজামো করে এতে করে আপনারা অনেকে পছন্দ করেন না কিন্তু আমার ভালো লাগে কেউ হিজ দিয়া বলেন যে আপনি মেয়ে আপনার সাথে বেয়াদবি করে আমি এটা বেয়াদবি মনে করি না আমি মনে করি ও আমার সাথে দুষ্টাই ফালদাম করে দিন কাটায় তো এতে করে আপনারা এটা নেগেটিভ না নেওয়াই ভালো তোমার টেবিলের অবস্থা কি হয় সুন্দর লাগতেছে তোমাকে কি যেন বলতেছিলাম আপনারা একটা আপু খুবই ইভাবে বলছো নেগলেক্ট ভাবে যে আপনি কিরকম মানুষ যে তাবিয়ার পেশাবের কি যেন অলক্লাত আপনি এখানে বিষয়েছেন এটা তা না শুনেন তা আজকাল বাচ্চারা কিন্তু কাগজে খুব কমই পেশাব করে কারণ আমি তাদেরকে ডাইপার দিয়ে বড় করছি ঠিক না এক দুই হলো আমার টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে এই কাগজে আমি ধুইছি টুকরা টুকরা করা বুঝেন আমি কাজে লাগাবো দেখি কিন্তু টুকরা টুকরা করছি আর এটা আমি ধুয়ে নিছি আর এভাবে বলেন একটা কথা এমনভাবে বলেন যে মানে কি বলবো আপনাদের রুচি সম্বন্ধ না আর যে কোনো মানুষের রুচির বাইরে কথা বলা কিন্তু ঠিক না যাই হোক আমি আপনাকে এটাই বলতে চাইছি যাই হোক আপনার ব্যাপারে আপনার রুচি ও তাই প্রত্যেকটা মানুষের পেটে পোক আছে পোকা আছে পোক বলে আমার আঞ্চলিক ভাষায় পোকা আছে দেখে কিন্তু এত কিছু হজম হয় আচ্ছা ঠিক আছে আমরা আর বলবো না যাও আর বলবো না 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 আর বলবো না ওকে ও অফ করে দাও তো এই দেখেন আমার ভাজিটা আমার সবজিটা এটা আর একটু অন্যভাবে কাটলো কিন্তু আর একটু সুন্দর লাগে ভাজি টাইপের তারপর একটু ছোট ছোট করে কিউট কিউট করে কাটলে ভালো লাগে তো আমার একটু বড় করেই কাটা হয়েছে কারণ তাড়াহুড়ার মধ্যে আরও সকালবেলার কাজ কিন্তু একটু তাড়াহুড়ায় হয়ে যায়
এখানে হলো আমি ধইনা পাতা দিছি কিন্তু ধইনা পাতার একটু কাঁচা কাঁচা দেখতেছেন নামানোর দুই থেকে এক মিনিট আগে আমি দিছি নামানোর তো এক মিনিটের আগে দিয়ে আমি নামাইয়া আপনাদের দেখাইলাম তো এই যে হয়ে গেছে আমার সকালে নাস্তা রেডি আপনাদের ভাইয়া আমি খাবো তাবিয়াকে আগে খাওয়াই নেব তাবিয়া এই আমি যে বাইরে থেকে আসছি বাইরে থেকে আসার পরে হালকা পাতলা একটু দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ মশলা দিয়ে মাছটা কষাই নিচ্ছি একটু জিরা বাটা দিয়ে দিলাম আপা সব কিছু রেডি করে রাইখা দিছে কিন্তু চাইলে আপাই রাঁধতে পারতো রাঁধবে না কেন এই গ্রামে ভয় পায় না কি আমি বুঝি না রাঁধবেন না কেন কন তো আপা একটু পান দেন কন খাসে কেন কন কি রাঁধবেন না আপনার হাতে রান্না কিন্তু অনেক টেস্ট আপা একবার যে খাইছিল না আমরা ডাল হ্যাঁ হ্যাঁ আপা রান্না দেখছি খুবই টেস্ট না মশলা রাখবো না আপনি এখানে ডিমি আছেন পাতাটা দিব এখন মাছটা দিয়ে নিব বাইরে থেকে আসছি একটু ফ্রেশ হয়েছি কিন্তু ছোটের লিপস্টিকটা দূর করি নি এখনো এখন বাতাসে কি করতেছে বাইরে খুব বাতাস এবার একটু ভালো করে মাছটা দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে যে তেল উঠে গেছে মশলা উঠে গিয়ে কি মাছ যেন কিছু বল মাছ না মাছ রান্না করা তো খুব ইজি হ্যাঁ মাছ রান্না করা খুব ইজি কি চাইলে রান্না করতে পারবে এটা কিনে মাছ কালাকটা এবার দিয়ে দিব লবণ এর একটা শর্টকাট ভাজি যদি খাইতে চান খাইতে পারেন দিয়ে দিব ডিম এটা হলো চোরা মানে চোরামি রান্না আর আমার চোরামি রান্নাগুলো কিন্তু আপনারা খুব পছন্দ করেন শর্টকাট অনেকে অফিস করে তো তো বলে যে ভাবি আপনি রান্না আপনার রান্না দেখার কারণ রান্না দেখতে চাই এই কারণে যে যত শর্টকাটে রান্না করে অফিসে যত যাওয়া যায় এবার একটু আমাকে তেল দিব তেল কম হয়ে গেছে
আচ্ছা ডিম দিয়ে দিলাম তেল ডিম তেল কাঁচা মরিচ আর একটু লবণ দিয়ে এই কিন্তু আর কিছু না না তো এটার জন্য হলো কি করব আমি আপনাকে বলি এই হলো ডিম ভাজির জন্য মানে ডিমের সাথে টমেটো এই এটা অন্যরকম একটা টেস্ট যারা খায়নি তারা খায় খেয়ে দেখবেন এই আর কিছুই না জাস্ট সিদ্ধ হবে ওকে তো আমার দুপুরের রান্না পরে টেবিলে গিয়ে কথা বলবো দুপুরের রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেল আজকে দুপুরের রান্না আপা ডাল রান্না করছে হ্যাঁ বাবা মাছ ভুনাটা দেখছেন অসাধারণ দেখতে খাইতে কেমন ভুকুর আল্লাহ জানে টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি ওকে আমার দুপুরের রান্নার এখানে বিরতি হচ্ছি মেয়ে কান্না করতেছে আর বাইরে থেকে আসছি তাহলে একটু সময় দিই মনে হইতেছে পাঁচ হাতটা কাজ করলে ভালো লাগবে যদি পাঁচটা হাত থাকতো পাঁচটা হাতটা কাজ করলে পাঁচটা হাত দা কাজ করতে পারলে ভালো লাগতো যদি এখন আমি পাঁচটা হাত দা কাজ করতে পারতাম তাহলে কখন তাদের কাছে যাবো এই চিন্তা করতেছি আপা আপনি শুধু তরকারিটা মাথা মাথা রাখবেন হ্যাঁ দেখা বাইরে ফেলুন হয়ে গেছে শুধু তরকারিটা আপনি তরকারিটা বাইরে এটা ভাজা ভাজা করবেন ঠিক আছে আপা এটা ভাজা ভাজা করবেন ওকে এটা আরেকটু ভাজতে হবে যত আপনি বুঝতেই পারবেন যে টমেটোটা গলছে কিনা এবং হয়েছে কিনা চোখের একটা আন্দাজ আছে আমি এখন রান্নাঘরে থাকতে চাইতেছি মেন কথা এটা রান্না আইসা দেখলেন আমি তাড়াহুড়ো করে রান্না করছি তো কেমন হয়েছে আল্লাহ জানে ভালো হয়েছে না টেস্ট হয়েছে এটা বেশি টেস্ট হয়েছে এটা নাম কি ছোটবেলায় এগুলো অনেক খাইছি আমি বেশি রকম টাইম পাস টেলিভিশন থেকে আসি আপনি সবাই কেমন আছেন আমি টাইম পাস টিভি থেকে আসি চলেন সবার সাথে কথা কওয়া যাক টাইম পাস আছে ভালো যাচ্ছে আর কিছু কাউ তো তুমি তোমার টাইম পাস চলতে যাইতেছে কিরকম ভালো যাইতেছে নাকি খারাপ ভালো যাইতেছে আচ্ছা বাকিদের কাছে যাই আমি এসে পড়েছি টাইম পাস টিভি থেকে এসে পড়েছি আম্মু তোমার টাইম পাস কেমন যাচ্ছে আমার ছেলে হলো টাইম পাস টেলিভিশন দিকে আইছে আগে লাইটটা বন্ধ করতে টান দিলা লাইট বলে সরি ফ্যান অফ করো দেখো কি 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 আমি আমি তো মুখ দিই না আমার কি ভালো লাগতেছে নাকি সেটা বলো অবশ্যই হ্যাঁ সুন্দর লাগছে সুন্দর লাগছে আমি টাইম পাস টিভি ঠিক আছে তোমার টাইম পাস কেমন যাচ্ছে কো আমার টাইম খুবই খারাপ যাচ্ছে টাইম যাওয়ার কারণে এখানে ছিল কয়টা যে পাঁচটা আমি একটা খুইলা ফেলছি টাইম এত বিরক্ত যাচ্ছে সবকিছু মিলে অনেক ভালো যাইতেছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আপনাদের কাছে অনেক শুকরিয়া আপনার অনেক ভালোবাসেন আর কি
লেফা টুলে উই আপনি আপনার টাইম পাস কেমন যাচ্ছে? হ্যাঁ অনেক ভালো যাচ্ছে। তুমি করোনার লিগে বলতে সেটা আমি বুঝছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এত কাছে আইলো না, আমি তোমার টাইম করি নেই না, সবাই বুঝে যাইব। তুমি 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 তোমার টাইম পাস কেমন যাচ্ছে? অনেক জাক্কাস মামা খালা চাচ সরি চাচ মামা খালা আঙ্কেল আন্টি আম্মু আপু ফ্যামিলি সবার সাথে এনজয় করতে কিন্তু অনেক মজা লাগে, তো আমি তাই করতেছি। ওকে অনেক জন নিলাম, ইন্টারভিউ নাও, যাও যাও। রাস্তায় যে কি যে জ্যাম মামা, অনেক ভালো যাচ্ছে। কি আনছে? আমি বাচ্চাদের ইয়ে আছে কিন্তু কি মজা, তাবিয়া তুমি এত এনজয় করতেছ। তোমার সময় কেমন যাচ্ছে? হ্যাঁ ও কিন্তু খুব না, কিন্তু ভিডিওতে একটু ই লাগে, এবার বিদায় নিচ্ছি, পরে আবার বিদায় পরে আবার। ও মাই গড, আমি তো ভুলেই গেছি স্যার, বস আপনার কেমন যাচ্ছে সময়? হ্যাঁ না ফ্রি ফায়ার ডিলেট করে দিছে, তুমি পারবা পাবজি ডিলিট করতে? কিডনি নিয়ে যাও কিন্তু পাবজি দিয়ে যাও, মানে রাতে যদি এক ঘন্টা না খেলি না তখন মনে হয় কি যে কি যেন একটা মিস হয়ে গেছে, কিন্তু মিস হয়ে গেছে রাতে ঘুমা। তাহলে তো তুমি এক হিসাবে আসক্ত হয়ে গেছো। আসলে আমি দেখি পাবজিতে এক ঘন্টা খেলি, জাস্ট এক ঘন্টা। কি একটা খেলা, এর এক ঘন্টা খেললেও খেলতে হবে তো, এটা তো একটা আসক্তই বলতে গেলে। অসুস্থ হয়ে গেছে আমার ভাই, তাহলে নানির ডাকতে হবে, তোমার মতো নানি ওরে ই করতে হবে, পয়সা দিতে হবে। ওকে ঠিক আছে, এখন ওর মতো ক্যামেরাটা অফ করি। হ্যাঁ ও হ্যাঁ, তোমার তো সারপ্রাইজ দিবে। কে দিছে? ও সারপ্রাইজ দিয়া এ মরা বাবা, ভিডিও করছ আমি তো চোখ, তুমি তো চোখ দাও, আর আমি তো সারপ্রাইজ দিই, কি এমন সারপ্রাইজ করে দি কানি। আবু তোমার টাইম পাস কেমন যাচ্ছে? মানে আমি কিভাবে টাইম পাস করতেছি? হ্যাঁ সেটা জানতে যাচ্ছেন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমার সময়টা খুবই ভালো যাচ্ছে, কারণ
নতুন বাসায় আসছে, কাজকাম করতেছে, প্লাস অফিসিয়াল কাজকামও বাড়ছে। মাঝে করোনার কারণে অফিসিয়াল কাজ খুব কম ছিল, এখন ইনশাল্লাহ কাজ অনেক বাড়তেছে, সামনে আরও কাজ হবে। সব কিছু মিলায়া একটা সুন্দর সময় পার করতেছি। আর যারা আমাদেরকে দেখতেছেন তাদের জন্য আমার অনেক দোয়া, অনেক ভালোবাসা। আপনারাও সবসময় ভালো থাকবেন, আপনাদের সময়ও যেন ভালো যায় সে দোয়াটাও আমি করি।